হে হোয়াটসঅ্যাপ গাইস, কে বলছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো, ইয়া চেইনসো ম্যান শুরু হতে চলেছে। এবং আজকে আমরা চেইনসো ম্যানের সিজন 2 প্রথম এপিসোড এক্সপ্লেইন করতে চলেছি, আই মিন মাঙ্গা থেকে। তো যাই হোক, চেইনসো ম্যানের এ পর্যন্ত কিন্তু ফার্স্ট সিজনে 12টা এপিসোড এসেছিল এবং 12টা এপিসোডে মাত্র 38টা চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে এবং প্রতি 3টা চ্যাপ্টার মিলিয়ে একটা করে এপিসোড হয়। তো আজকের এই ভিডিওতে আমরা 3টা চ্যাপ্টার মিলিয়ে একটা এপিসোড তৈরি করব এবং চেইনসো ম্যানের এ পর্যন্ত টোটাল 122টা চ্যাপ্টার বেরিয়েছে, তবে এই বছর আরো 7টা চ্যাপ্টার বেরোনোর কথা। তো যাই হোক, চেইনসো ম্যান অনেক আগে এসেছিল আমাদের চ্যানেলে, তো যারা ভুলে গিয়েছো অলরেডি চেইনসো ম্যান, তারা যেটা করতে পারো, চেইনসো ম্যানের যে প্লেলিস্টটা সেটা আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে আগে ওই ভিডিওটা দেখে, মানে আগের 12টা পর্ব দেখে তারপর এটা দেখতে পারো, আর যাদের টুকটাক মনে আছে তারা সরাসরি এই ভিডিওটাই দেখতে পারো। তো আমি আর বাড়তি কোনো কথা বাড়াচ্ছি না, আমি বিদায় নিচ্ছি এবং প্লে হয়ে যাচ্ছে চেইনসো ম্যানের সিজন 2 সিজন 2 এক নম্বর এপিসোডটি। তো সিজন 1 এর 12 নম্বর এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম ডেনজি একটা দরজার সামনে যায় এবং সেই দরজার ওপাশ থেকে ডেনজি পচিতার আওয়াজ পায়। তো ডেনজি যখন দরজাটা খুলতে যাবে তখন পচিতা তাকে বারবার নিষেধ করে, দরজা কিন্তু খোলো না। আর তখনই ঘাবড়ে গিয়ে ডেনজির ঘুম ভেঙে যায়। আর ডেনজি মনে মনে বলে ওঠে, আমি তাহলে দুঃস্বপ্ন দেখছিলাম। আর তখনই ওর নজর পড়া হচ্ছে পাওয়ারের ওপর, আর পাওয়ারের মাথায় দেখতে পায় যে 4টা শিং উঠেছে। আমরা নর্মালি জানি পাওয়ারের মাথায় 2টা শিং, তো 4টা শিং দেখে ডেনজি বলে, তার মানে আমি কি এখনো স্বপ্নে রয়েছি? আর এই কথা শোনার পরে পাওয়ার করে কি ডেনজির পেটে একটা ঘুষি মারে, আর ডেনজি করে কি সেই ঘুষি খেয়ে একেবারে সিলিং গিয়ে পড়ে যায়। আর পাওয়ার তখন বলে, আমার এত শক্তি হয়ে গিয়েছে। আর ডেনজি তখন বলে, না এটা তো স্বপ্ন না, এটা তো বাস্তব, তা না হলে আমি ব্যথা পেলাম কেন? আর এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই মাকিমা এসেছে এবং মাকিমা পাওয়ারের ওই শিংগুলো দেখছে এবং শিংগুলো দেখে সে পাওয়ার এবং ডেনজিকে বলে, লাস্ট ফাইটে পাওয়ার অনেক বেশি জম্বির রক্ত খেয়ে ফেলেছে, আর ওই রক্তগুলো শরীরে অ্যাবজর্ব হওয়ার ফলে ওর ভেতরে ভয়ঙ্কর এবং অ্যাগ্রেসিভ শক্তি চলে এসেছে। এর জন্য ওকে সুস্থ করতে চাইলে রেগুলার ওর ভেতর থেকে ওই রক্তগুলো বের করতে হবে যাতে শান্ত থাকে। তো এর জন্য আমি পাওয়ারকে নিয়ে যাব, এতে কি তোমার কোনো আপত্তি আছে ডেনজি? তো পাওয়ার তখন মনে মনে ভাবে ডেনজি যেন পাওয়ারকে যেতে দিতে না বলে, কিন্তু ডেনজি তখন বলে, না নিয়ে যাও, সমস্যা নেই। আর এতে পাওয়ার একটু কষ্ট পায়। তবে এরপর মাকিমা বলে, সমস্যা নেই, পাওয়ারকে নিয়ে গেলে তুমি একাকিত্ব বোধ করবে, সেজন্য আমি তোমার জন্য একটা বন্ধু নিয়ে এসেছি। আর তখনই জমিন থেকে বের হয়ে আসে শার্কের মতো মাথাওয়ালা একটা মানুষ, আর সে ডেনজির সাথে মনে করো জড়িয়ে ধরতে যায় একটু বেশি বেশি, কিন্তু ব্যাপারটা ডেনজির একদমই পছন্দ হয় না, ওকে একটা ঘুষি মেরে দেয়। এবং আমরা অবাক হয়ে দেখতে পাই এই শার্ক হেডকে এর আগে আমরা কখনো না দেখলেও ও কিন্তু ডেনজিকে বারবার মাস্টার বলে রাখছিল, মাস্টার ডেনজি আপনি সবচেয়ে পাওয়ারফুল, আপনি সবচেয়ে পাওয়ারফুল, আমি আপনার সাথে থাকতে চাই। আর এরপর ডেনজি মাকিমাকে বলে, আমার ওকে পছন্দ হয় না, ওর সাথে আমি থাকতে চাই না, ওকে এখান থেকে নিয়ে যাও। মাকিমা তখন বলে, আরে ওর নাম হচ্ছে বিম, শার্কেট বিম, ও আমাদের মতো পাবলিক সার্ভিসের জন্যই কাজ করে, আর ও অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে আমাকে যাতে ও তোমার সাথে থাকতে পারে, এর জন্য ওকে নিয়ে এসেছি। তো এরপর ওই শার্কেট বিম করে কি আবারও জমিন থেকে ওঠে এবং ডেনজিকে জড়িয়ে ধরে আর বলে, মাস্টার আপনি অনেক স্ট্রং, আমি আপনার সাথে থাকতে চাই। কিন্তু ডেনজি বলে, হালার পুত, তুই আমাকে এভাবে জড়িয়ে ধরা বন্ধ কর, আমাকে দেখে কি তোর গেমন হচ্ছে? আমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, দূর হও আমার কাছ থেকে। তো ডেনজির এই অবস্থা দেখে মাকিমা বুঝতে পারে যে ডেনজির মন খুব একটা ভালো নয় এবং ডেনজি পুরো উদাস। তো মাকিমা তখন বলে, আচ্ছা ডেনজি, আজকে আমরা দুজনে ডেটে গেলে কেমন হয়? এটা শুনে তো ডেনজির একদমই বিশ্বাস হয় না যে মাকিমা ডেনজিকে ডেটে নিয়ে যেতে চাচ্ছে। তো পরের দিনই আমরা দেখতে পাই আমাদের ডেনজি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই পার্টি এবং সে খুশিতে পাগল হয়ে গিয়েছে, আর হবেই না কেন, মাকিমার সাথে সে ডেটে যাবে, সেই অনেক আগের ক্রাশ। আর তখনই পেছন থেকে সাউন্ড আসে, ডেনজি তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আর ডেনজি তো মাকিমাকে দেখে পুরো পাগল হয়ে যায়, মাকিমাকে দেখতে এত সুন্দরী লাগছে। তো এরপর মাকিমা ডেনজির কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি এখানে কতক্ষণ ধরে এসেছো? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করিয়ে ফেলেনি। ডেনজি তখন বলে, আরে না না, সেরকম কিছু নয়, আসলে এটা আমার জীবনের প্রথম ডেট, তো এজন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, তাই আমি 5-6 ঘন্টা আগে থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। মানে বুঝেও অপেক্ষা করে নাই, মাত্র 5-6 ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। আর আমরা তো জানি যে এটাই সেই ডেনজি যার নাম আমরা ডেনজি সিন্স দিয়েছিলাম, সে কেজিএফ এর মতো বলতে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট লুচ্চা, ওয়ান অফ দ্য বিগেস্ট বদমাস, ওয়ান অফ দ্য বিগেস্ট সিন্স, দ্য ডেনজি সিন্স। তো যাই হোক, মাকিমা তখন আজকের প্ল্যান বলতে থাকে যে আজকে ওরা সিনেমা হলে যাবে এবং একটা না 4টা সিনেমা দেখবে মধ্যরাত পর্যন্ত। তো এরপর ওরা দুজনে মিলে সিনেমা দেখতে শুরু করে, কিন্তু ডেনজির সিনেমা খুব একটা পছন্দ হয় না, কারণ হিরো আলমের টোকাই সিনেমা দেখতে কার ভালো লাগবে, আর ডেনজির এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। কিন্তু ডেনজি যখন খেয়াল করে দেখে আশেপাশের সবাই হিরো আলমের অভিনয় দেখে হাসাহাসি করছে, তো ডেনজি তখন বলে, এটার মধ্যে এত ফানির কি রয়েছে? আর এরপর মাকিকে দেখতে থাকে, আর মাকিকে দেখে বলে, মাকে আসলে তুমি অনেক বেশি সুন্দরী। তো এরপর ওরা ফার্স্ট মুভি দেখা শেষ করে বাইরে আসে, আর ডেনজি তখন বলে, সিনেমাটা অতটাও ভালো ছিল না, আর ওই গাদা হিরো আলমকে তোমার দেখতেই মন চায় না। আর তখন মাকিমা বলে, হ্যাঁ সত্যি বলেছো, মোটেও ইন্টারেস্টিং ছিল না। আর এরপর তারা দ্বিতীয় মুভিটা দেখতে বসে, এটা শাকিব খানের প্রিয়তম সিনেমা ছিল, তবে দ্বিতীয় মুভিটাও ডেনজির খুব একটা ভালো লাগে না, মাকিমারও ভালো লাগে না, কিন্তু আশেপাশে দেখতে পাই সবাই সিনেমা দেখে কাঁদছিল। তো ডেনজি তখন ভাবে যে এই সিনেমা দেখে কাদার কি আছে ভাই। তো ডেনজি যখন সিনেমা দেখে বোর হয়ে যায় তখন আবারও সে মাকিমার দিকে তাকায় এবং বলে, সিনেমার চেয়ে মাকিমা আসলে অনেক বেশি সুন্দরী। তো এরপর ওরা ওই মুভিটাও দেখা শেষ করে
আর শেষ করে বাইরে এসে বলে এই মুভিটা অতটা ইন্টারেস্টিং ছিল না, তবে আগেরটার সেটা একটু ভালো ছিল। আর তারপর বাকিয়া বলে চলো আমরা তাহলে শেষ মুভিটা দেখে ফেলি। আর এই মুভিটা স্যাড এবং ডিপ্রেসিং ছিল, কারণ এটা বাংলাদেশি সিনেমা ছিল না, তো যে কারণে সিনেমার কোয়ালিটিটা একটু ভালো ছিল। তবে একটা সমস্যা কি, রাত অনেক বেশি হয়েছে বলে আশেপাশে আর কোনো দর্শক ছিল না, দর্শক বলতে ওরা দুজনই ছিল। তো এরপর ওরা মুভিটা এনজয় করে এবং এন্ডিংটা এত ভালো ছিল যে মুভির শেষ পর্যায়ে গিয়ে ডেন যে একেবারে কেঁদে ফেলে। আর তখনও ভাবতে থাকে মাকিমা যদি আমাকে কাঁদতে দেখে আমার তো ইজ্জত থাকবে না। কিন্তু এরপর ও যখন মাকিমার দিকে তাকায় দেখতে পায় মাকিমা ওই সিনেমা দেখে কেঁদে দিয়েছে। তো এরপর ওরা যখন বের হয় তখন ওই সিনেমাটি নিয়ে ওরা ডিসকাস করে যে সিনেমাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর ছিল, কাহিনীটা বেশ ইন্টারেস্টিং ছিল। আর তারপর ডেনজি মাকিমাকে র্যান্ডমলি জিজ্ঞেস করে, মাকিমা তোমার কি মনে হয় যে আমার ভেতরে কোনো হৃদয় আছে নাকি নেই? তখন মাকিমা জিজ্ঞেস করে, তুমি আমাকে এখন কেন এটা জিজ্ঞেস করছো? ডেনজি তখন বলে, আমি জানি না কেন জিজ্ঞেস করছি। আর মাকিমা তখন এক ঝলকে করে কি ডেনজির বুকে মাথা রাখে। আর ডেনজি এটা দেখে বেশ ঘাবড়ে যায় আর একেবারে পুরো অবাক হয়ে স্ট্যাচু মানে একবারে বরফ হয়ে যায়। আর মাকিমা তখনও হৃদয়ের স্পন্দন শুনতে পায় এবং বলে, হ্যাঁ তোমার ভেতর হৃদয় আছে তো, হার্ট আছে তো। আর এই কথা বলেও চলে যায়। আর তারপর আমরা ডেনজিকে দেখতে পাই, সে ওখানে একভাবেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, হ্যাঁ আমার একটা হৃদয় আছে, আমার ভেতরে ভালোবাসা আছে। তো এরপর আমরা ডেনজিকে পরের দিন সকালে রাস্তা অনেক খুশি মনে হাঁটতে দেখি এবং গতদিনের কথা মনে করতে থাকে সে, যে মাকিমাকে বলেছে তোমার কাছে হৃদয় আছে। আর তারপরও নিজে নিজে মনে মনে বলতে থাকে, আমার ভেতরে কি আসলে হৃদয় আছে? মাকিমা যেহেতু বলেছে তার মানে অবশ্যই আছে। আর তারপর ডেনজি দেখতে পায় যে মনস্টার বা ডেমনদের হামলার কারণে শহরের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য একটা ভলেন্টিয়ার গ্রুপ টাকা উঠাচ্ছে। তো ডেনজি তখন সেখানে যায় এবং টাকার বক্সের সামনে গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে, আমি কি এখানে টাকা দিতে পারি, কারণ আমার নিজেরও একটা হৃদয় রয়েছে। তো ওই মেয়েটি তখন অবাক হয়ে যাওয়ার কথা শুনে আর বলে, সমস্যা নেই, আপনি টাকা দিতে পারেন, আর ধন্যবাদ হিসেবে একটা ফুল নিয়ে যেতে পারেন। তো ডেনজি তখন ওই দান বক্সে টাকা দেয় আর মেয়ের কাছ থেকে ফুলটা নিয়ে নেয়, কিন্তু ফুলটি নিয়েই করে কি মেয়েটির সামনে খেয়ে ফেলে। তো মেয়েটি তো এটা দেখে পুরো শকড হয়ে যায় যে কামড়া করলো কি। তবে এখানে একটা কথা তোমাদের বলতেই হচ্ছে, হয়তো আমার সাথে তোমরা একমত নাও হতে পারো, আমরা যে সিরিজটা দেখেছিলাম আই মিন টিভি সিরিজ, সেখানের অ্যানিমেশন কিন্তু বেস্ট ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এই মানগার যে তোমার এই আর্টগুলো আমরা দেখতে পাচ্ছি, মানগায় কিন্তু ডেনজি মাকিমা বা যে কোনো ক্যারেক্টারকে অতখানি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পায় নাই। মানে অ্যানিমেশন যতখানি ভালো লাগছে আমার কাছে, এই আর্টগুলো অত ভালো লাগছে না। তো যাই হোক, এরপর ডেনজি করেকে সামনের দিকে এগোয় আর মাকিমাকে নিয়ে চিন্তা করতে থাকে আর মনে মনে বলে, মাকিমার সাথে কথা বললে আমার সমস্ত চিন্তা দূর হয়ে যায়, তো আমি যদি একবার গান টিভিলকে হারিয়ে দিতে পারি, মাকিমা তো আমাকে বলেছে ওর কাছ থেকে আমি যে কোনো জিনিস উইশ করতে পারবো, আমি কি উইশ করবো? যাই হোক, আমি ওকেই চাইবো। আর এ কথা বলে ও মনে মনে ঠিক করে ফেলে, আজকে থেকে আমি পৃথিবীর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না, কারণ মাকিমাই আমার একমাত্র ভালোবাসা, আমি মাকিমার জন্য, মাকিমাই আমার জন্য। আর তখনই জোরে বৃষ্টি শুরু হয় আর ও এদিক ওদিক ছুটো ছুটো শুরু করে, আর তখনই মাটির নিচ থেকে সেই ভীম চলে আসে যে ওখানে পানিতে গোসল করছিল। আর তখন আমাদের ডেনজি ওকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দেয় আর মনে মনে ভাবে, এই শালা কি সারাদিন আমার উপর স্টক করেছে, ওকে দেখতে পেয়েছে আমি কি কি করেছি। আর তারপর ডেনজি দেখতে পায় একটা টেলিফোন বুথ, এরপর ও কারে কি বৃষ্টি থেকে বাঁচতে ওই টেলিফোন বুথের ভেতরে ঢুকে পড়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই বৃষ্টি থেকে বেঁচে বাড়িতে যাওয়ার জন্য আমার একটা ছাতা কেনা দরকার। আর ঠিক তখনই একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে ওই টেলিফোন বুথের ভেতরে ঢুকে পড়ে আর ওই মেয়েটা অনেক মিশুক, মানে নিজে থেকে একবারে বলে, আজকের আবহাওয়া পূর্বাভাসে তো অন্য কিছু বলা হয়েছিল, বৃষ্টি শুরু হলো কেমনে, হ্যাঁ মানে এমন করে হাসতে থাকে পাগলের মতো এবং অনেক জোরে জোরে হাসে। ডেনজি তখন বলে, এটা হাসি কি হলো? ওই মেয়েটি তখন বলে, তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলতে পারি? ডেনজি তখন বলে, হ্যাঁ বলো। মেয়েটি তখন বলে, তুমি দেখতে না আমার একদম কুকুরের মতো, যেটা কিছুক্ষণ আগে মারা গিয়েছে। ডেনজি তো তখন এই কথা শুনে অনেক রেগে যায় এবং বলে, কি আমি দেখতে কুকুরের মতো? ও মেয়েটি তখন বলে, না না সরি সরি, আমার বলার মানে এটা ছিল না, মানে অন্য কিছু ছিল আর কি। আর তখন ডেনজি অনেক কাশতে শুরু করে আর কাশতে কাশতে ওর মুখ থেকে ফুলটা বেরিয়ে আসে আর ওই ফুলটা ও মেয়েটিকে দিয়ে দেয়। মেয়েটা মনে করে এটা হয়তো কোনো একটা জাদু হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে বমি করলো, বমি করা ফুল এটা আর বুঝে নাই। তো মেয়েটা অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ফুলটা নেয়। তো মেয়েটা যখন খুশি হয়ে একটা হাসি দেয় তখনই ডেনজি করে কি মেয়েটির দিকে তাকায় এবং বলে, হাই হাই মেয়েটা এত কিউট। আর এরপর যখন বৃষ্টি থামে ওরা দুজন বাইরে আসে আর তারপর ওই মেয়েটি ডেনজিকে বলে, পাশে আমার একটা কফি শপে আমি কাজ করি, তুমি যত ইচ্ছে করো ওই কফি শপে এসে কফি খেতে পারো, আর এটা থ্যাংক ইউ বলার একটা মাধ্যম হতে পারে। তো এরপরের দিন আমরা দেখি ওই কফি শপ ওই মেয়েটি অ্যাপ্রন পরে ভেতরে ঢোকে আর তারপর কফি শপের ওনার মেয়েটিকে বলে, তোমার যদি সময় মতো টাকার প্রয়োজন হয় তাহলে তোমাকে সময় মতো কাজে আসতে হবে, আর যাও টেবিল নম্বর 4 পানি দিয়ে আসো, একটা লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো এরপর মেয়েটি যখন ওই টেবিলে আসে দেখে আমাদের ডেনজি সেই সকাল থেকে বসে ওর জন্য অপেক্ষা করছে। তো এরপর মেয়েটি ডেনজিকে পানি দেয় আর ওর পাশে এসে বসে আর জিজ্ঞেস করে, তোমার আর কি কি লাগবে? তো মেয়েটির কাছ থেকে এই কথা শুনে আমাদের ডেনজি অনেক খুশি হয়ে যায় আর আমাদের ডেনজি বলে, কফি লাগবে। তো এরপর ওই মেয়েটা করে কি ডেনজির সাথে বসে উল্টো ওই কফি শপের ওনারকে বলে, এই আমাদের দুটো কফি দিয়ে যাও। তো কফি শপের যে ওনার সে তো রেগে যায়, বলে কফি সার্ভ করার দায়িত্ব তো তোমার, তোমাকে এর জন্যই টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, বসে বসে কফি খাওয়ার জন্য নয়। তো মেয়েটি তখন বলে, তাতে কি হয়েছে? তবে তারপরেও কিছুক্ষণ পর নিজেই ডেনজির জন্য কফি নিয়ে আসে। মানে এখানে আমরা বুঝতে পারি মেয়েটি পাওয়ার না হলেও পাওয়ারের ক্যাটাগরির একটা পাগলি বারকা মেয়ে। তো যাই হোক, এরপর ডেনজি কফি খেয়ে বলে, যদি কিছু মনে না করে একটা কথা বলতে পারি? তো মেয়েটি বলে, কি? বিশ্বাস করো আমি পৃথিবীতে এর আগে এত জঘন্য কফি কখনোই খাইনি, এটা খেয়ে মনে হচ্ছে
আমি ড্রেনের পচা পানি খেয়েছি। তো এই কথা শুনে মেয়েটা আরো জোরে জোরে হাসতে থাকে, মনে হচ্ছে ডেনজি কোনো জোকস বলেছে। আর তারপর মেয়েটি করে কি, ডেনজির কাঁধে হাত দেয়। আর তারপর ডেনজি বলে, এই মেয়েটা একটু বেশি হাসছে আর আমার অনেক বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছে, তাহলে কি এই মেয়েটি আমাকে পছন্দ করে ফেলেছে? আর তারপর এই মেয়েটি তার নাম বলে, বলে আমার নাম হচ্ছে রিজে। আর তারপর মেয়েটি জিজ্ঞেস করে, তোমার নাম কি? ডেনজি বলে, আমার নাম ডেনজি সিনস। আর তারপর ওই মেয়েটি বলে, তোমার মতো ফানি মানুষ আমি দিলদারের পরে আজ পর্যন্ত কাউকে দেখিনি। তো এরপর ডেনজি কনফার্ম হয়ে যায় এই মেয়েটি ওকে পছন্দ করে ফেলেছে। তো এরপর ডেনজি নিজেকে বলতে থাকে, আমিও কি প্রেমে পড়ে যাচ্ছি? মাকিমা আমাকে বাঁচাও, তা না হলে এই মেয়েটি আমাকে পছন্দ করা শুরু করে দেবে, তোমার কাছ থেকে আমি দূরে সরে যাব। তো এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই আকি আর অ্যাঞ্জেল ডেভিলকে। অ্যাঞ্জেল ডেভিলের কথা তোমাদের মনে আছে কিনা আমি নিশ্চিত নই, বা ওকে ভালো মতো ইন্ট্রোডিউস করানো হয়েছে কিনা সেটাও আমার খেয়াল নেই। তো ওরা একটা মিশনে গিয়েছে, তো সে হিসেবে আকি ডেভিলদের খুঁজছে, আর অন্যদিকে অ্যাঞ্জেল ডেভিল শুধুমাত্র বসে আইসক্রিম খাচ্ছে। তো আকি তখন অ্যাঞ্জেল ডেভিলকে বলে, গত এক ঘন্টা ধরে বসে তুমি আইসক্রিম খাচ্ছ, তোমাকে এখানে আইসক্রিম খাওয়ানোর জন্য তো আনা হয়নি। তো অ্যাঞ্জেল ডেভিল তখন বলে, খেতে অনেক শক্তির প্রয়োজন হয়, এটা একটা কাজের মধ্যে পড়ে, আর আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমার শক্তির প্রয়োজন, আর আমার আজকে কাজ করতে ইচ্ছে করছে না। তো একটা কাজ করতে পারি, চলো কিছুক্ষণ পর আমরা ডেভিলদের খুঁজি। কিন্তু এই কথা শুনে আকি বলে, তোমার বিষয়ে তো আমি বেশি কিছু জানি না, কিন্তু আমার গান ডেভিলকে হারাতেই হবে, এর জন্য আমাকে অনেক বড় বড় ডেভিলদেরকে হারাতে হয় নিজের রেপুটেশন ঠিক করার জন্য। কিন্তু অ্যাঞ্জেল ডেভিল আকির কথা ইগনোর করে এবং বসে বসে আইসক্রিম খেতে থাকে। আর তখন রেগে থাকা আকি ওর কাছে যায় এবং বেঞ্চের উপর পা রাখে এবং বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মুখের উপর কথা বলো, তোমার ক্ষমতা কোনো র্যান্ডম ডেভিলের চেয়ে বেশি নয়। আর আমি যদি এখন পাবলিক সেফটির কাছে বা বুড়োর কাছে তোমার ব্যাপারে নালিশ করি যে তুমি কাজ করছো না, তুমি ইচ্ছা মতো চলো, আমার কথা শোনো না, তোমাকে এক মিনিট সময় নেবে না মেরে ফেলতে। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিভাবে মাকিমা আকির সাথে এই অ্যাঞ্জেল ডেভিলের মানে টিম আপ করিয়ে দিয়েছিল। তো মাকিমা আকিকে বলেছিল যে পাবলিক সেফটিতে সবচেয়ে শক্তিশালী ডেভিল হচ্ছে অ্যাঞ্জেল ডেভিল, এবং মাকিমা ওর সম্পর্কে বলে যে ওর যে একটা বিশেষ ক্ষমতা, সেটা হচ্ছে ও যে কাউকে টাচ করে তার লাইফ স্প্যান নিয়ে নিতে পারে। ধরো তুমি 10 বছর বাঁচবে, তোমাকে টাচ করে ও তোমার 10 বছর থেকে 9 বছর নিয়ে নিতে পারবে। আর শুধুমাত্র এতটুকু নয়, তোমার ওই 9 বছর লাইফ যে নিল সেটা নিয়ে ইউজ করে ও একটা ওয়েপনও বা অস্ত্রও তৈরি করতে পারে। আর ওকে যখন পাবলিক সেফটির লোকজন খুঁজছিল, ততদিনে অ্যাঞ্জেল ডেভিল করেছিল কি, ওর গ্রামের সবাই লাইফ ফোর্স অ্যাবজর্ব করে নিয়েছিল, তবে তারপরে ওকে কাজে লাগানো যাবে বলে বাঁচিয়ে রাখা হয়েছে এবং পাবলিক সেফটিতে ওকে ফিন হিসেবে রাখা হয়েছে। আর ফিন মানে তো জানোই, ফিন মানে হচ্ছে যেটা হাফ ডেভিল হাফ মানুষ বা এই ধরনের একটা কিছু, ওদেরকে আর কি পাবলিক সেফটির কাজে রাখা হয়। তো যাই হোক, এরপরে আমরা প্রেজেন্টে আসি, যেখানে প্রেজেন্টে আমরা দেখি আকি ওই ডেভিলটাকে ফাইনালি খুঁজে পেয়েছে এবং মেরে ফেলেছে। এবং এরপর গ্রামের সবাইকে বলে, এই ডেভিলের রক্ত বা মাংস কেউ কিন্তু টাচ করবে না, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কিন্তু তখন অ্যাঞ্জেল ডেভিল বলে, এটাকে দেখতে তো অনেক টেস্টি লাগছে, আমি কি একটু খাবো? কিন্তু আকি তখন ধমক দেয়। আর তখনই আকি খেয়াল করে যে এই ডেভিলের পেটের ভেতর থেকে একটা প্রাইভেট যে ডিটেকটিভ, আই মিন ওই যে কি বলে পাবলিক সেফটির লোক রয়েছে, আই মিন এর মতো আকিদের মতো সে রয়েছে। মানে আগে হয়তো ওই ডেভিলটার সাথে ফাইট করতে গিয়েছিল, কিন্তু উল্টো ওই ডেভিলটাকে খেয়ে ফেলেছিল, কিন্তু ভাগ্যক্রমে সে এখনো বেঁচে রয়েছে, তবে অবস্থা খুবই খারাপ, বেশিক্ষণ বাঁচবে না। তো এর জন্য ওই প্রাইভেট ডিটেকটিভ বলে, প্লিজ আমার একটা হেল্প করো, আমাকে প্লিজ মেরে ফেলো, আমার অনেক কষ্ট হচ্ছে। তো এরপর আকি ওই অ্যাঞ্জেল ডেভিলকে বলে, তোমার তো একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেটা হচ্ছে তুমি কাউকে কোনো রকম ব্যথা দেওয়া ছাড়াই তার লাইফ ফোর্স নিয়ে নিতে পারো, তাহলে ওর লাইফ ফোর্সটা নিয়ে নিয়ে ওকে মেরে দাও যাতে কষ্ট না হয়। আর তখন অ্যাঞ্জেল ডেভিল বলে, এই লোকটা যতখানি পাপ করেছে অতখানি শাস্তি পেয়ে মরা উচিত। আর তখন আকি বুঝতে পারে যে অ্যাঞ্জেল ডেভিল কথা শুনবে না, আর এর জন্য ওই লোকটির মনে করো কষ্ট মৌকুব করতে আকি নিজেই করে কি তরলটি বের করে ওই লোকটির গলা কেটে মেরে ফেলে। আর তখন অ্যাঞ্জেল ডেভিল আকিকে বলে, আমি তোমাকে যত ভালো কথা বলি বা যাই করে দেখাই না কেন, তুমি আর আমি কখনোই ভালো পার্টনার হতে পারবো না। আর এরপর আমরা আবার ডেনজিকে দেখতে পাই, ডেনজি তো আমাদের সেই ডেনজি ভাই, সিরিয়াসলি সে আবার ওই কফি শপে গিয়েছে। আর কফি শপে যাওয়ার পরে রিজে ওকে স্বাগতম জানায়। তো এখানে একটা কথা আমি বলি তোমাকে, এই ডেনজি একটু আগে বললো যে মাকিমা আমার সবকিছু, মাকিমা ছাড়া আমি দুনিয়ার কোনো মেয়ের দিকে তাকাবো না, কিন্তু এই হালার পর আবার যখন এই রিজেকে পাইলো ওর জন্য বারবার কফি শপে আসছে। আমি বলছিলাম না ভাই যে ও আসলে ডেনজি সিন্স, আমি অরিজিনাল জনি সিন্সকে বিশ্বাস করতে পারি, সাকিব খানকে বিশ্বাস করতে পারি, কিন্তু এই ডেনজিকে আমি বিশ্বাস করতে পারি না ভাই। তো যাই হোক, আমাদের ডেনজি ওই রেস্টুরেন্টে যাওয়ার পরই রিজেন ওই মেয়েটি ডেনজিকে বলে, আচ্ছা এখানকার খাবার তো অতটাও মজা না, তুমি বারবার এখানে কেন আসো? গত এক সপ্তাহ ধরে প্রতিদিন তুমি এখানে আসছো। তো এই কথা আবার শুনে হচ্ছে ওই শপের ওনার, এবং ওই শপের ওনার যখন শুনে যে তার কর্মচারী তার দোকানের খিস্তি পাঠ করছে, তখন তো তার মাথা খারাপ হয়ে যায়, চেহারা দেখার মতো হয়ে যায়। তো যাই হোক, তারপরেও ডেনজি করে কি মেনু কার্ড ওঠায় আর চিন্তা করতে থাকে কি খাওয়া যায়। আর তখন রিজে ওকে বলে, স্যার আপনি যদি খেতে চান আমার সাথে এই টেবিলে এসে বসতে পারেন। আর তখন ডেনজি ওই মেয়েটিকে বলে, আমি যদি ভুল না করে থাকি, তুমি তো কাজের পাশাপাশি পড়াশোনা করো তাই না? মেয়েটা বলে, হ্যাঁ, তুমিও তো মনে হয় পড়াশোনা করছো না? ডেনজি বলে, না। আর তখন ওই মেয়েটি বলে, তুমি তো ডেভিল হান্টারের কাজ করো, তাহলে এর পাশাপাশি পড়ালেখা তো করতেই পারো। আর তারপর ওই মেয়েটি ডেনজির কাছে আসে আর সামনে একটা পেপারে লেখা দেখায় এবং বলে, বলো তো এখানে কি লেখা রয়েছে? ডেনজি বলে, এটা অনেক বড় একটা ব্যাপার, এখানে বলস লেখা রয়েছে। আর মেয়েটি তখন বলে, তুমি ভুল বলেছো। ডেনজি তখন বলে, এখানে যেটা লেখা রয়েছে আমি সেটাই বলেছি। আর তারপর মেয়েটি আবার জোরে জোরে হাসতে থাকে এবং বলে, তুমি এমন কেন, অনেক কিছু বোঝো না কেন? তো এখানে বলস বলতে কেমন বলস
মানুষ বুঝে যাচ্ছে আমি আসলে নিশ্চিত নই, মানে এটা একটু অ্যাডাল্ট অ্যাডাল্ট আমি ধরতে পারিনি আর কি। তো যাই হোক, এরপর ডেনজি বলে, দেখো আমি স্কুলে যেতে পছন্দ করতাম যদি তুমি আমার সাথে যেতে, মানে ফ্লার্ট করা শুরু করে দিয়েছে ডেনজি। কিন্তু তখনই ডেনজি মনে মনে বলতে থাকে আমি ওকে এটা কি বলে ফেললাম। কিন্তু তখনই মেয়েটি বলে, তুমি চাইলে তো আমরা একসাথে নাইট স্কুলেও যেতে পারি, চলো আজকে রাত্রেই যাই, আমরা একা একাই যাবো নাইট স্কুলে। আর ডেনজি তখন মনে মনে ভাবে, আমার হৃদয়ে মাকিমা থাকলেও আমার মাথায় এখন অন্য কিছু চলছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার পেটের ভেতর পাওয়ার, বুকের মধ্যে মাকিমা, আর মাথার মধ্যে এখন এই রিজে মেয়েটা চলছে। তো যাই হোক, এরপর সাইতামা সিনসের মতো একটা টাকলু ডেভিলকে আমাদের দেখানো হয়, যে জামা ছাড়া ঘুরে বেড়াচ্ছে এবং একটা বেসিনের সামনে পানি ছেড়ে বলে, হেই ডেভিল, সবাই চেন শোম্যানের হৃদয়ের প্রতি এত আকৃষ্ট কেন? তো আমরা অবাক হয়ে যাই যে এই বেসিনের দিকে তাকিয়ে কার সাথে কথা বলছে। কিন্তু তখনই বেসিনের ভেতর থেকে আওয়াজ আসে এবং সে আওয়াজটা বলে, তুমি তোমার নিজের কাজে মনোযোগ দাও, তোমাকে যে কাজ করতে দেওয়া হয়েছে তুমি সেটাই করো, উল্টা পাল্টা প্রশ্ন করো না। তো আমরা জানতে পারি যে ওই বেসিনের মধ্যে যে ডেভিলটা রয়েছে সেটার নাম হচ্ছে টাইফুন ডেভিল, আর এই যে লোকটা, এই লোকটা হচ্ছে অনেক বড় ধরনের একটা অ্যাসাসিন, মানে আর কি ভাড়াটে খুনি, এবং ও এখন পর্যন্ত অনেক ডেভিলকে মেরেছে এবং অনেক ডেভিল হান্টারকে মেরেছে, এবং ওকে হায়ার করা হয়েছে আমাদের ডেনজি সিন্সকে মারার জন্য। আর এই সাসপেন্সের সাথেই চেইন শোম্যানের 13 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের র্যান্ডম অ্যানিমেশনের অবস্থা কিন্তু খুবই খারাপ। তবে সত্যি কথা বলতে ভিউ নিয়ে আমার মন খারাপ নাই, আমার মন খারাপ হয় তখন যখন আমি ভালো মতো কোনো কিছু এক্সপ্লেন করতে পাই না, তোমরা যখন আমাকে মানে ব্লেম করো যে আপনার ভিডিওটা সুন্দর হয় না, এটা হয় না, ওইটা হয় না। অ্যাকচুয়ালি বিশ্বাস করো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি, নর্মালি আমরা তো ট্রান্সলেট করি, তারপরেও দেখা যায় আমি দুই একটারও বেশি দেখি যাতে সুন্দরভাবে সেটা উপস্থাপন করা যায়, কিন্তু তারপরেও যদি আমি পারফেক্টলি না পারি সেক্ষেত্রে অবশ্যই আমাকে ক্ষমা করো। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। ও আরেকটা কথা, আমি গেমিং এ আবার ফিরে আসতে চলেছি, এটা শুধুমাত্র যে ফ্রি ফায়ার হবে তা নয়, এটা জিটিএ বা পৃথিবীর যে কোনো গেম হতে পারে, মানে মোট কথা আমি লাইভ স্ট্রিমে এসে তোমাদের সাথে আড্ডা মাড্ডা দেবো আর কি। তো এর জন্য আমার যে স্যাভেজ 420 নামে পেজটা রয়েছে, যেটা প্রায় 100,000 উপর সাবস্ক্রাইবার, সেখানে তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবে প্লিজ, আমি সেটার লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। সম্ভবত এক সপ্তাহের মধ্যে আমি সেখানে স্ট্রিম করা শুরু করে দেবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।